प्राथमिक नियोग दुर्नीति मामलें विचारपति अमृता सिन्हार प्रश्न मुखे पड़ल सीबीआई और ईडी। प्राथमिक नियोग दुर्नीति मामलें आदालते रिपोर्ट पेश करल सीबीआई। विचारपति अमृता सिन्हार एजलासे रिपोर्ट दिए सीबीआई। तदंते अग्रगति कोथाय सीबीआई के प्रश्न आदालतेर। तदंते यथाजथ अग्रगति कोथाय सीबीआई के प्रश्न हाईकोर्टेर। सत्य खुजते आर कतदिन लागबे सीबीआई के प्रश्न करल आदालत। कत द्रुत तदंत शेष करते पारबेन। अभिषेक कुंतलेर चिठी सम्पर्कित तदंत प्राय 50% होयेछे आदालते दाबी सीबीआई एर। जेले सीसीटीवी फुटेज आदालतेर काछे रयेछे, ना पेले तदंत शेष करा असम्भव आदालते जानिएछेन सीबीआई एर आईनजीवी। ইতিমধ্যে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আদালতে, এমনই বলেছে সিবিআই। এখনো পর্যন্ত 300 কোটি টাকা দুর্নীতির সন্ধান পাওয়া গেছে আদালতে দাবি ইডির আইনজীবীর। আপনাদের আধিকারিকরা তদন্তে দক্ষ তো? ইডিকে প্রশ্ন বিচারপতির। নিশ্চয়ই, উত্তরে জানায় ইডি। জেলে কুন্তল ঘোষের উপরে নজর রাখবেন জেল সুপার। কুন্তল ঘোষের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করবেন জেল সুপার। আদালত চাইলে সেই ফুটেজ পেশ করতে হবে, নির্দেশ আদালতের। প্রথমে কুন্তল ঘোষকে জেলের যে কক্ষে রাখা হয়েছিল সেখানে কোন সিসিটিভি এক মাস পরে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করবে ইডি। আজ আদালতের প্রশ্নের মুখে ইডি এবং সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে ইডি ও সিবিআই। আবি আপনি এক দিন এক দো দিন পহলে মিডিয়া মে আই রিপোর্ট দেখি হোগি, অখবারো মে টিভি পে কাফি কুছ দেখনে কো মিলা। एक राज्य की उसमें चर्चा है, एक राज्य में कैश फॉर जॉब के घोटाले की जांच में जो बातें बाहर निकल करके आई हैं, वो मेरे देश के नौजवानों के लिए बहुत बड़ा चिंता का विषय लेकर आई है। नौकरी सरकारी चाहिए तो हर पद के लिए, जैसे होटल में आप खाना खाए जाए और रेड कार्ड होता है ना, हर पद के लिए रेड कार्ड है। এবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন খোদ নরেন্দ্র মোদী। প্রথমবার তুলে আনলেন চাকরির রেড কার্ডের প্রসঙ্গ। স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে অয়নশীলের অফিস থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। অয়নের সল্টলেকের অফিসে হানা দেওয়ার পর ইডি সূত্র দাবি করা হয়েছিল বিভিন্ন পুরসভা থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়নশীল। পরবর্তীতে এই তদন্ত যত এগিয়েছে তাতে চোখ কপালে তোলার মতো তথ্য সামনে এসেছে। তদন্তকারী সংস্থা সূত্র দাবি, রীতিমতো 4 থেকে 7 লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় দেদা চাকরি বিক্রি হয়েছে। ইডি সূত্র দাবি করা হয় পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম 4 লক্ষ টাকা, গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম 4 লক্ষ টাকা, সাফাই করবে চাকরির দাম ন্যূনতম 4 লক্ষ টাকা, পুরসভায় গ্রুপ ডি চাকরির দাম ন্যূনতম 4 লক্ষ টাকা, পুরসভার গ্রুপ সি চাকরির দাম ন্যূনতম 7 লক্ষ টাকা, পুরসভার টাইপিস্টের চাকরির রেট শুরু 7 লক্ষ টাকা থেকে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের রোজগার মেলা কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতায় রেট কাজের প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে জুড়ে দেন পরিবারতন্ত্র ইস্যুকে। এরপরে ঝাঁঝালো আক্রমণ শোনান তিনি। अगर आपको ড্রাইভার কি নৌকরি চাইয়ে তো ড্রাইভার কি নৌকরি কে লিয়ে ইয়ে রেট রহেগা, अगर आपको ক্লার্ক কি নৌকরি চাইয়ে, টিচার কি নৌকরি চাইয়ে, নার্স কি নৌকরি চাইয়ে, তো আপকো ইয়ে রেট রহেগা। আব বেস তয় করেগা देश के नौजवानों का भविष्य। रेड कार्ड के भरोसे चलेगा कि सेफ गार्ड व्यवस्था के अंदर सुरक्षित तरीके से पनपेगा। नरेंद्र मोदी परिवार तंत्र ने खोचा देवाय पाल्टा। बीजेपी बाबा छेले किंबा बाबा में मंत्री किंबा विधायक अथवा सांसद छबिर एक तालिका तुले धरे ये ट्वीट करेछेन अभिषेक बंदोपाध्याय। মোদির পরিবারতন্ত্র খোঁচার পাল্টা বিজেপিতে পরিবারতন্ত্রের রমরমার দাবি উস্কে দিয়ে অভিষেক লিখেছেন, কখনো কখনো মানুষের উচিত নিজের পরামর্শ নিজেরই গ্রহণ করা। দয়া করে আপনি যেটা বলছেন সেটা আগে নিজে মেনে চলুন। যে মোদি ক্ষমতায় এসেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে, তিনি সে চাকরি দেননি। হঠাৎ করে ওর রেড কার্ড সেফ কার্ড এসব মনে হয়ে গেল। আমরা তো বলছি মোদি আদানির থেকে টাকা নেন, আদানিকে বাঁচাচ্ছেন। কেন্দ্রীয় সরকার যেখানে অসংখ্য চাকরির ভ্যাকেন্সি পূরণ করছে না, যেখানে রেলে চাকরির
वैकेंसी पूरण होच्छे ना एवं जार जन्य एक्सिडेंट होच्छे खूब सस्ता कथा बोले उनी भोट चाइछेन पश्चिम बांगलाय कोनो रेड कार्ड नहीं प्रधानमंत्री वास्तव सत्यता के अस्वीकार करते यथाथ पश्चिम बंगे बुके बेकार जीवन नहीं चिली मिली खेला हम रेड कार्ड तैयारी क्योंकि जी आंतरिक भाव दुर्नीतर बिुदे लड़ाइए शरिक होते चाना पेजा देखाते हैं विभिन्न राज्य जेखने बीजेपी शासनों आ जिसब राज्य बीजेपी क्षमत आखने तो ये दुर्नीति हे तो सामग्रिक भाव दुर्नीतर बिुदे प्रधानमंत्री की लड़ाई करें से देशर पक्षे मंगल পুরো দুর্নীতির মামলার একযোগে তদন্ত করছে দুই কেন্দ্র এজেন্সি সিবিআই ইডি এখন প্রশ্ন হলো এরা কি শেষ অবধি মাথা পর্যন্ত পৌঁছবে নাকি নিচু তলাতেই থেমে যাবে তদন্ত বছরের পর বছর ধরে তদন্তের নামে রাজনৈতিক খেলা চলবে না তো সাধারণ মানুষ আসল অপরাধীদের খোঁজ পাবে তো এবিপি আনন্দ